মঙ্গলবার রাতে দিনহাটার ভেটাগুড়িতে দলীয় কার্যালয়ে হামলার প্রতিবাদে ও অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে ধিক্কার মিছিল করল তৃণমূল। বুধবার সকালে ভেটাগুড়ির তৃণমূল কার্যালয় থেকে ওই মিছিল বের হয়ে বিভিন্ন এলাকা পরিক্রমা করে। উল্লেখ্য, মঙ্গলবার রাতে ভেটাগুড়ি স্টেশন সংলগ্ন এলাকায় তৃণমূল কার্যালয়ে হামলা চালানোর অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। তৃণমূল নেতাকর্মীদের লক্ষ্য করে তীর ছোড়া হয়, এতে জখম হন তৃণমূলের অঞ্চল সভাপতি অনন্ত বর্মন সহ তিনজন। আহতদের প্রথমে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, পরে তাদের কোচবিহার মেডিকেলে রেফার করা হয়েছে। তৃণমূলের ভেটাগুড়ি এক অঞ্চল সহ সভাপতি কৃষ্ণ রায়মণ্ডল জানান, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এই কাণ্ড ঘটিয়েছে, যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। বুধবার ঘটনার তদন্তে তৃণমূলের কার্যালয় ঘুরে দেখলেন কোচবিহারের পুলিশ সুপার সুমিত কুমার। এদিন সকালে অতিরিক্ত পুলিশ সুপার কে সানিরাজ ও দিনহাটা থানার আইসি সুরজ থাপাকে নিয়ে তিনি ঘটনাস্থল ঘুরে দেখেন। পুলিশ সুপার সাংবাদিকদের জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, দুষ্কৃতীরা কোথা থেকে এসেছিল, কিভাবে এসেছিল, সমস্ত কিছু খতিয়ে দেখা হচ্ছে। হামলার ঘটনায় ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ সূত্রের খবর। প্রথমেই আমি বিজেপির যে বর্বরোচিত আচরণ, আক্রমণ এবং তাদের যে চাল চলন, কথাবার্তা, তার উপরে আমরা দীর্ঘদিন যাবৎ বলে আসছি দিনহাটা থানাকে যে ভেটাগুড়ি অগ্নিগর্ভ একেবারে মজুদ করেছে বিজেপির অস্ত্র শস্ত্র, দুষ্কৃতিকারীরা মজুদ করেছে। আসাম থেকে লোক এসছে আমাদের কাছে খবর, আমরা থানাকেও সেটা জানিয়েছিলাম। জানার পরে কোনো রকম স্টেপ নেওয়া হয়নি। আজকে পার্টি অফিসে বসে আমাদের মানুষ যেরকম প্রতিদিন পার্টি অফিসে বসে, তারাও বসেছিলেন, পার্টি অফিসে অপগুজব কথাবার্তা রাজনৈতিক আলোচনা করছিলেন। সেই সময় অতর্কিতে কিছু মোটর সাইকেল নিয়ে একেবারে দুষ্কৃতিকারী অতর্কিতে আক্রমণ করে পার্টি অফিসের উপরে এবং পার্টি অফিসে যারা ছিল তাদের উপরে তীর দিয়ে তীর মেরেছে। আমাদের ওখানকার পার্টির যিনি সভাপতি অনন্ত বর্মন, তার পেটে তীর লাগিয়েছে, এখন পর্যন্ত হসপিটালে যে এসছে তার সারা শরীরে কাটার দাগ, বিভিন্ন জিনিস দিয়ে চোট দেওয়া হয়েছে। তাছাড়া আমাদের কাছে যা খবর তাতে অনেকজন পালিয়ে গেছেন, অনেকেই ওখানে সাংঘাতিকভাবে আক্রমণে একেবারেই মানে সাংঘাতিকভাবে অসুস্থ হয়ে আছে, তাদের নিয়ে আসা হচ্ছে। নিয়ে আসলে সবটা বলতে পারবো, তবে আমরা একটা কথা বলি যে বিজেপির এই ঔদ্ধত্য, এই যে আক্রমণাত্মক ভাব এবং ওখানকার যে নেতা, যে যিনি চিহ্নিত ডাকাত আজকের দিনের মন্ত্রী, তিনি দীর্ঘদিন যাবৎ এই কাজগুলো করে আসছেন, এখন উনি ভেটাগুড়িতে এসছেন, এসে আবার সন্ত্রাস চালু করছেন। এই সন্ত্রাস বন্ধ না হলে সন্ত্রাসের মোকাবেলা আমরা তৃণমূল পার্টি থেকে শুরু করব। এরপরে আমরা একেবারে প্রশাসনকে এটা জানাচ্ছি, এটা যদি বন্ধ না হয়, এই যে যারা এই গণ্ডগোল করেছে, আক্রমণ করেছে, তাদের বিরুদ্ধে যদি ব্যবস্থা না নেওয়া হয় ইমিডিয়েট, আমরাও কিন্তু রাজনৈতিকভাবে এবং অন্যভাবে আমরা কিন্তু এর প্রতিরোধ করব এবং আক্রমণটা শুরু করব। কালকে যে ঘটনা হয়েছে ওটা এখন ভিজিট করলাম, তো দেখা হয়েছে কোথায় যে দুষ্কৃতীরা কোন দিক দিয়ে এসেছিলো, কী কী আছে, বাকি সব তদন্ত হবে। কতজনকে অ্যারেস্ট করা হয়েছে স্যার? ৬ জন। স্যার, সাধারণ মানুষ আতঙ্কিত, পুলিশের নিরাপত্তা কতটা বাড়বে স্যার? দেখুন, একটা খারাপ ঘটনা তো হয়েছে, তো পুলিশ অ্যাকশন নেবে, পুলিশ অ্যাকশন নেবে, নিরাপত্তা নিজেই চলে আসবে। দিনহাটা থেকে শুভঙ্কর সাহার রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।